যারা প্রতিহিংসার কথা বলেন তারা কত প্রতিহিংসা পরায়ণ এবার দেখা গেল। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ওই ছেলেটাকে কষ্ট দেয় আমার জন্য, বাড়ির বউকে কিছু করবেন না, বউ লক্ষ লক্ষ টাকা বেআইনিভাবে অ্যাকাউন্টে রেখেছে, সোনা চুরি করছে, তাকে পুলিশ হাত দেবে না, আর দুটো বাচ্চা ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল। কে প্রতিহিংসা পরায়ণ? সমাজের লোকেরা সব দেখছে, তারা জিজ্ঞেস করেছিল কেন এসছেন, কী কাগজ আছে, এটা অধিকার আছে প্রত্যেক গৃহস্থের বাড়িতে কেউ ঢুকে গেলে তাকে জিজ্ঞেস করে, তার জন্য তাদেরকে তুলে নিয়ে যাবে থানায়। রাকেশ সিং কী করেছে, কী কেসে তাকে অ্যারেস্ট করেছে এখনও কিচ্ছু বলেনি, তাকে বর্ধমান থেকে অ্যারেস্ট করেছে। আমরা প্রথমেই বলেছি যদি প্রতিহিংসাপরায়ণ হয়ে কেউ এই ধরনের কাজ করে পুলিশ আমাদের কর্মীদের কষ্ট দেয় তার পুরো বিরোধিতা আমরা করবো, রাস্তায় নামবো দরকার। কিন্তু আমাদের পার্টিরও কেউ যদি নিয়ম ভাঙে, অন্যায় কাজ করে, আইন তার জন্য ব্যবস্থা করবে, এতে আমরা কিছু বলবো না। সেটা আমরা অপেক্ষা করছি, দেখি কী করে ওরা, কেন কারণ নাম কেউ বলতে পারে তার জন্য তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে এটা আমি মনে করি না। সেজন্য যোগ্য কারণ থাকা উচিত, তখন পুলিশ ব্যবস্থা করা উচিত। কিন্তু আমাদের হাজার হাজার লোককে মিথ্যা কেস দিয়ে বহু কষ্ট দেওয়া হচ্ছে, এটা আমরা দেখেছি। যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত সিবিআইয়ের হাত পৌঁছেছে, কারণ কয়লার টাকা গরুর টাকা সব এই বাড়িতে যেত এটা সবাই জানে, আমরা বলছি না, তার পার্টি থেকে যারা এসছে তারা বলছে, পাবলিক বলছে, তার পার্টির লোকেরাও বলছে, সর্বজন এটা বিদিত। তো সেটা যদি সিবিআই ইনকোয়ারি করতে কাউকে জিজ্ঞাসাবাদ করে তার জন্য অন্য পার্টির লোককে কষ্ট দিতে হবে, তার বাড়ির ছেলে বউকে তুলে নিয়ে আসবে, আমার মনে হয় এটা বাড়াবাড়ি হচ্ছে। মুখ্যমন্ত্রী তো সমস্ত কালো লোকদের বাঁচাবার চেষ্টা করছেন, দুর্নীতিগ্রস্তদের বাঁচাবার চেষ্টা করেছেন। রাজীব কুমারের বাড়িতে যখন পুলিশ সিবিআই গেছিলো জিজ্ঞাসাবাদ করতে তার আগে উনি পৌঁছে গেছিলেন তাকে বাঁচাবার জন্য। আজকে ভাইপোর বাড়িতেও তাই হচ্ছে, আগেই পৌঁছে গেছেন উনি, উনি হয়তো শিখিয়ে দিয়ে আসছেন সিবিআইকে কীভাবে কথা বলতে হবে বা জিনিসপত্র লুকিয়ে রাখবে কীভাবে। তো মুখ্যমন্ত্রীকে এটা শোভাও দেয় না, যারা দাগি সবাই জানে তাদের কাছে চলে যাচ্ছেন, ঢাল হয়ে দাঁড়াচ্ছেন, এটা মুখ্যমন্ত্রীর কাজ নয়, পুরো সরকার লাগিয়ে দিচ্ছেন দুর্নীতিগ্রস্তদের বাঁচাবার জন্য, এটা পশ্চিমবাংলার কালচারের মধ্যে পড়ে না। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, পুলিশ তো বিনা অনুমতিতে যেতে পারে না, নিশ্চয়ই তার অনুমতি আছে, তার ইচ্ছা আছে, তার আদেশ আছে। গুরু যে কোথায় আছে সে নিজেই জানে না, ভগবানও জানেন না। তো এখন তার একটাই কাজ হচ্ছে টিএমসির ইশারায় কাজ করা, তাদের আজ্ঞাবহ তল্পিবাহ হয়েছে। টিএমসি যে অন্যান্য জায়গায় আমাদের কালো পতাকা দেখায় সেও কালো পতাকা দেখিয়েছে, বোঝাচ্ছে সে কত প্রভুভক্ত। পশ্চিমবাংলায় গুলি বোমাটা নতুন কিছু না, আর আমাদের প্রোগ্রাম হলে আমাদেরকে আক্রমণ করা, সেদিন আমি ছিলাম যাত্রাতে, পেছনের গাড়িগুলোতে বোম মারা হয়েছে। আর সেই জন্য যেটা নির্বাচনের একটু বেশি হয় যে সরকার হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তারা এই ধরনের হিংসা বাড়ায়, তারা ভয় দেখায়, সেই পরিবেশটা তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু এবারে সফল হবে না, পাবলিকও তার প্রতিরোধ করবে, ভারতীয় জনতা পার্টির সে ক্ষমতা আছে এই হিংসার প্রতিরোধ করা, এবং ইলেকশন কমিশনও সমস্ত তথ্য জানে, তাকে আমরা জানিয়েছি, তারা যোগ্য ব্যবস্থা করবেন। সেই জন্য আধাসামরিক বাহিনী আসতে আরম্ভ করেছে। যারা খেলার কথা বলছে তাকে জিজ্ঞেস করুন, রাজনীতিটা খেলা নয়, এটা জনসেবা, সমাজ পরিবর্তনের রাজনীতি, তাই আমরা নিয়েছি। যারা খেলা বলে এতদিন নিয়েছিল সেই খেলা এবার শেষ হবে। Thank you.